কালিম পাখিটি আপনার মেল এবং ফিমেল কিভাবে চিনেন? কালিম পাখি মেল ফিমেল চেনার সব মানে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এগুলার পা। ফিমেলের পা গুলা থাকে একটু চিকন, আর মেলের পাটা থাকে একটু মোটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা, এটা হচ্ছে ফিমেল, এটা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে কুমিল্লা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, কালিম পাখিটি আপনার মেল এবং ফিমেল কিভাবে চিনেন? কালিম পাখি মেল ফিমেল চেনার সব মানে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এগুলার পা। ফিমেলের পা গুলা থাকে একটু চিকন, আর মেলের পাটা থাকে একটু মোটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, দুইটা পা দুই রকম, এটা একটু মোটা থাকে, ওইটা একটু চিকন থাকে। এরপর হচ্ছে আপনার যে বডি মাথাটা, মাথার দিক দিয়ে এটা ফিমেলটার একটু ছোট থাকে মাথাটা, আর মেলটার একটু বড় থাকে। এরপর হচ্ছে আপনার বিশেষ করে সাউন্ড, ডাক, ডাকটা দেখলে আপনি অনুমান করতে পারবেন যে প্রত্যেকটা আসলে কি প্রত্যেকটা প্রাণীর এই মেল ফিমেল সৃষ্টিকর্তা আছেন, আর অন্য একটা মাধ্যম দিয়ে দিয়েছেন, তো এইগুলো দেখে বোঝা যায় মেল ফিমেলটা। আপনার এখান থেকে যে আপনি যে পাখিগুলো যে যদি কেউ ক্রয় করতে চায়, আপনি বিক্রি করবেন কিনা? যে অবশ্যই বিক্রি করবো, কেউ যদি নিতে চায় অবশ্যই আমরা বিক্রি। কথা বললাম ভাইয়ের সাথে, যিনি অসংখ্য পাখি কিন্তু লালন পালন করছেন, একজন পাখি প্রেমিক, একজন ভাইয়ের সাথে কথা বললাম। ওনার যে খামারে রয়েছে আপনার কবুতর রয়েছে, 4-5 জাতের কবুতর কিন্তু দেখা যাচ্ছে, এবং ওনার খামারে অনেকেই আমাকে কল করেন যে ভাই আসলে কালিম পাখি কোথায় পাবো। আপনারা চাইলে বরাবরের সাথে কথা বলে কিন্তু আপনারা কালিম পাখি ক্রয় করতে পারেন। এই যে কালিম পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো কিন্তু রানিং, এই রানিং পাখিগুলোকে বিক্রি করে দেওয়া হবে। তো আপনারা যারা বাজিকর কিংবা আপনার যে ককাটেল এবং ঘুঘু পাখি যারা ক্রয় করতে চান, তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু পাখি ক্রয় করতে পারবেন।